পাঠ করছি ঈপ্সিতা মিত্রের লেখা গল্প রং মিলান্তি। এক বছর ধরে তুলি মনে মনে একজনে তপস্যা করে গেল। শয়নে, স্বপনে, জাগরণে তারই ছবি এঁকে গেল। চোখ বন্ধ করে তাকে রজনীগন্ধার মালা থেকে টোপো সবই পরিয়ে দিল। কিন্তু তারপর আর গল্প এগোলো না। কারণ প্রবলেমটা এটাই, সে যাই করলো সবই মনে মনে। মনের কথাকে শব্দ দিয়ে সাজিয়ে বলে ওঠা আর হয়নি ওর, তাই গল্প এক জায়গায় থেমে আছে। মাঝে মাঝে তো তুলির মনে হয় কেউ রিমোট দিয়ে ওর লাইফের লাভ স্টোরিটাকে পজ বটনটা টিপে যেন একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। কপালে আর এর বেশি এগোনো লেখা নেই। তো যাই হোক, এই থেমে থাকা একতরফা প্রেমের শুরু আগের বছরে। তখন তুলির সেকেন্ড ইয়ার, বয়স সবে অষ্টাদশে কাটিয়ে উনিশে। জীবন থেকে টিন শব্দটা যায়নি তখনও। সেই রকমই একটা টিনেজ লাইফের দুপুরে কিংসুকের সাথে তার দেখা। সেদিন কোনো কারণ ছাড়াই ক্লাস না করে ভর দুপুরে কলেজের বেস্ট ফ্রেন্ড টুনটুনির বাড়ি চলে গিয়েছিল আড্ডা দিতে। কলিং বেল বাজিয়ে দুপুর রোদে ছাতা মাথায় দিয়ে অপেক্ষা করছিল কখন চিচিং ফাঁক হবে। তবে সেদিন চিচিং ফাঁক হয়ে কোনো ডাকাত দল সামনে চলে আসেনি তুলির, বরং একটা চশমা পরা শান্ত ভদ্রমুখের ছেলে এসে হাজির হয়েছিল। টুনটুনি বাড়িতে আছে? আমি ওর বন্ধু হই। কি টুনটুনি? ওই নামে এখানে তো কেউ থাকে না। থাকে না মানে? এই তো আগের মাসে টুনটুনির কাছ থেকে নোটস নেওয়ার জন্য এসেছিলাম। থাকে না বললেই হলো? আরে কি অদ্ভুত, আমি আমার বাড়ির খবর জানবো না? দেখো এখানে কোনো টুনটুনি, ময়না, শালিক, টিয়া পাখি থাকে না। উফ কি জ্বালা, এই ভর দুপুরে রোদের মধ্যে এতটা হেঁটে এলাম একটু আড্ডা দেবো বলে। ঠিক আছে, আমি এখনই টুনটুনিকে ফোন করছি, তারপরও নিজেই বলবে যে এই বাড়িতে ও থাকে কি না। তুলি কথাগুলো বেশ গলার ভলিউমটাকে বাড়িয়েই বলেছিল, তাই নিজের বেডরুম থেকে টুনটুনি আওয়াজটা শুনতে পেয়েছিল। তারপর ধরফরিয়ে নিচে নেমে অবাক, তুলি তুই এখানে? হোয়াট আ সারপ্রাইজ, তা বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আয়। নিজের বেস্ট ফ্রেন্ডকে সামনে দেখে তুলিরও এবার কনফিডেন্সটা বেড়ে গেল। এই তো টুনটুনি, আর আপনি বলছিলেন এই বাড়িতে টুনটুনি বলে কেউ থাকে না। এই দুপুর রোদে আপনি আমার সাথে ইয়ারকে মারছিলেন নাকি? এবার সামনের ছেলেটা আকাশ থেকে বলল, আমার বোনের নাম টুনটুনি কবে থেকে হলো সেটাই তো জানলাম না। কিরে রাইমা, তুই কি মিউনিসিপ্যালিটি থেকে অ্যাপ্লিকেশন করে নাম চেঞ্জ করেছিস? কথাগুলো শুনে এইবার টুনটুনি ওরফে রাইমা আর কিছুতেই হাসি কন্ট্রোল করতে পারলো না। উফ কি কনফিউশন, আসলে দাদা কলেজে আমার ক্লাসে সবাই আমাকে টুনটুনি বলে ডাকে, গোলুমলু তো একটু, তাই সেই জন্যই মনে হয় তুলির মাথা থেকে আমার ভালো নাম যে রাইমা সেটা আউটই হয়ে গেছে। সত্যি কি কেস। এবার টুনটুনির দাদাও একটু থতমত খেয়ে বলল, এক্সট্রিমলি সরি, প্লিজ ভেতরে আসুন। রাইমাকে যে কলেজে সবাই টুনটুনি বলে ডাকে সেটা তো জানতাম না, তাই একটু কনফিউশন হয়ে গিয়েছিল। সামনের জন্য এইভাবে ভদ্রতা করলে তুলিরও আর রেগে থাকা চলে না, তাই একটু হেসে বলল, না না ইটস ওকে, আর আমারই ভুল, রাইমার নামটা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল, আসলে দু বছর ধরে তো টুনটুনি টুনটুনি বলেই ডাকছি। যাই হোক, এইভাবেই একটু মিসকমিউনিকেশন, একটু রাগ, একটু হাসি আর বেশ কিছুটা ভদ্রতা দিয়ে তুলির সঙ্গে কিংসুকের প্রথম আলাপটা সমাপ্ত হয়েছিল। সেই দিন আনমনেই একথা সে কথার পর তুলি হঠাৎ টুনটুনিকে জিজ্ঞেস করেছিল, এই তোর দাদার নাম কি রে? আর তোর দাদা আছে সেটা আগে বলিস নি তো। আরে কিংসুকদা তো আমার জ্যাঠতো তো দাদা, যাদবপুরে রিসার্চ করার জন্য চান্স পেয়েছে জেনেটিক্স নিয়ে, তাই তো নর্থ বেঙ্গল থেকে এই দুই সপ্তাহ হলে এসেছে আমাদের বাড়ি, এখানে থেকে এখন পড়াশোনা করবে। আর এই দুই সপ্তাহ টাইফয়েডের জন্য আমারও কলেজে যাওয়া হয়নি, আর গরম গরম খবরটা দেওয়া হয়নি। এমনিতে নিজে দাদা বলে বলছি না, কিংসুকদাকে দেখতেও যেমন ভালো, পড়াশোনায়ও সেই রকমই দারুণ, যাকে বলে জুয়েল, আদর্শ বয়ফ্রেন্ড হওয়া সব গুণ এই ছেলের মধ্যে বর্তমান। কথাগুলো শুনে তুলি 5 ইঞ্চি ভুরুটাকে তুলে বলল, তোকে এত কিছু বলতে বলেছি, শুধু নামটা জিজ্ঞেস করেছিলাম। আর হ্যাঁ রে, এই প্রেম বয়ফ্রেন্ড এইসব ছাড়া তোর মাথায় আর কিছু আসে না? না একেবারে ওয়ান ট্র্যাক মাইন্ড। যা হো বাবা, আমি তো ভালোর জন্যই বললাম।
এমনিতেই আজকাল ভালো ছেলের অভাব, তাই ভাবলাম চোখের সামনে আমার এত ভালো একটা দাদা যখন আছে তখন আমার বেস্ট ফ্রেন্ডটা সিঙ্গেল থাকবে। কিন্তু ওই যে কথায় আছে না, লোকের ভালো চাইতে নেই, ব্যাস কথাটাকে সেই দিন আর এর বেশি বাড়তে দেয়নি তুলি। আর প্রেম টেম কি এইভাবে কারোর বায়োডাটা জেনে হয় নাকি? প্রেমে পড়ার জন্য তার বাইরেটা না, ভেতরটা জানতে হয়। পড়াশোনায় ভালো, দেখতে ভালো হলেই যে তার মনটা ভালো হবে, এর কি মানে আছে? তবে এইসব যুক্তি টুনটুনিকে বুঝিয়ে লাভ নেই, তাহলেই সঙ্গে সঙ্গে বলে উঠবে এই জন্যই তোর প্রেম হলো না। একটা ছেলের ক্যারেক্টার নিয়ে এই রকম ময়না তদন্ত করলে কখনোই প্রেম হয় না। তাই তুলি সেদিন চুপ করেই রইল। কিন্তু ডেস্টিনিতে যদি প্রেমে পড়া থাকে তাহলে আটকাবে কে? এই ঘটনার কিছুদিন পরেই ওদের পাড়ায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, ওই পাড়া দাদারা মিলে অর্গানাইজ করেছিল, তুলি সেখানে ভলেন্টিয়ার। তো সেই দিন রক্তদাতা হিসেবে আসা 30-35 জনের মধ্যে একটা মুখ হঠাৎ খুব চেনা লাগলো। টুনটুনির দাদা কিংসুক না? ও এখানে কি করছে? তুলি নিজে থেকে গিয়েই প্রশ্নটা করলো। আরে, আমাদের ইউনিভার্সিটিতেই ব্লাড ডোনেশনের জন্য একটা লিফলেট দেওয়া হয়েছিল, তাই অ্যাড্রেস খুঁজে চলে এলাম। কিন্তু এটা যে তোমাদের পাড়া সেটা জানতাম না। তুলির প্রশ্নের উত্তরে কিংসুক এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল। তুলি অবাক, অপলক দৃষ্টিতে কিংসুকের দিকে তাকিয়ে বলল, তুমি একটা লিফলেট দেখে অ্যাড্রেস খুঁজে রক্ত দিতে চলে এলে? কিংসুক কথাটা শুনে 2 মিনিট চুপ থেকে বলে উঠল, আসলে রক্ত যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমি জানি। আমার যখন ক্লাস 9 বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অফিসে যাওয়ার সময়, অনেক ব্লাড লস হয়েছিল, আর এ পজিটিভ রক্ত ব্লাড ব্যাংকে ছিল না। সেই দিন আমরা একটা ব্লাড ব্যাংক থেকে আর একটা ব্লাড ব্যাংক পাগলের মতো ছোটাছুটি করেছিলাম 2 বোতল রক্তের জন্য। অ্যাট লাস্ট 4 ঘন্টা দৌড়াদৌড়ির পর ব্লাড অ্যারেঞ্জ করা গেছিল। সেই দিন আর একটু দেরি হলে হয়তো আর বাবাকে ফিরে পেতাম না, তাই তারপর থেকে যখন কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পের খোঁজ পাই কাছের মধ্যে, আর হাতে যদি সময় থাকে তাহলে চলে যাই। সেই দিন তুলি আর কোনো কথা বলিনি এরপর, শুধু চুপ করে তাকিয়েছিল কিংসুকের দিকে, আর মনে মনে ভাবছিল সেই দিন টুনটুনি ঠিকই বলেছিল, ওর দাদা সত্যি একটা জুয়েল, এই রকম মানুষ সহজে খুঁজে পাওয়া যায় না আজকাল। আর সেই দিন তুলির অজান্তেই অজানা বসন্তের কিছু রং এসে জড়ো হয়েছিল ওর মনে, কিছুতেই এই ছেলের প্রেমে পড়া থেকে আটকাতে পারেনি নিজেকে। সেই দিনের পর শীত গ্রীষ্ম বর্ষা পেরিয়ে কেটে গেছে 1টা বছর, কিন্তু বসন্ত পুরোপুরি এসে কিছুতেই ধরা দেয়নি তুলির কাছে। ওই বন্ধু স্ট্যাটাসের ঊর্ধ্বে যেন কিছুতেই উঠতে পারেনি ও, তবে 1 ক্লাস ওপরে যাওয়ার চেষ্টাও কম করেনি তুলি। এই যেমন একদিন কথায় কথায় কিংসুকের কাছ থেকে জেনেছিল ওর প্রিয় রং লাল, তারপর পুজোর 4টে দিন তুলি শুধু লাল রঙের চুড়িদার, লাল রঙের শাড়ি, লাল রঙের ওড়না, লাল টিপ পরে আপাদমস্তক বোঝাতে চেয়েছিল যে কিংসুকের রঙে এখনও রঙিন। কিন্তু এই ছেলে তো ব্রহ্মচারী, এত গভীর ভাবনা বোঝা তো দূরে থাক। তুলি, ইউ আর লুকিং বিউটিফুল, এই কমপ্লিমেন্টটুকুও দেয়নি। তারপর সেই নন্দনের ফিল্ম ফেস্টিভ্যালের সময় তুলি শুধুমাত্র কিংসুককে ইমপ্রেস করার জন্য ওর সঙ্গে একটা ফ্রেঞ্চ সায়েন্স ফিকশন সিনেমা দেখতে গিয়েছিল। আদতে তুলি নিজে উত্তম কুমার আর সুচিত্রা সেনের বাইরে বেশি এক্সপেরিমেন্টাল সিনেমা দেখতে একদম পছন্দ করে না, কিন্তু যেহেতু কিংসুকের হলিউডের বিভিন্ন সিনেমা যেমন ক্যারাবিয়ান, জাপানিজ, ফ্রেঞ্চ, চাইনিজ এইসব উৎকট উৎকট ভাষার সিনেমা দেখতে ভালো লাগে, তাই শুধু এই পাবলিকটাকে ইমপ্রেস করার জন্য স্যারিডন খেয়ে তুলি হাসি মুখে ওইসব কত সিনেমা হজম করেছে। কিন্তু তারপরও এই ছেলেটার মাথায় ঢোকেনি যে তুলির কাছেও কতটা স্পেশাল। মাঝে মাঝে তো তুলির এটাও মনে হয়েছে যে কিংসুকের কোনো গার্লফ্রেন্ড নেই তো, যার জন্য 4 চোখ দিয়েও তুলিকে নোটিস করে না, তুলির ফিলিংসগুলোকে বুঝতে পারে না। সেইভাবে টুনটুনিকে দিয়ে লুকিয়ে কিংসুকের ফোন চেক করানো থেকে ফেসবুকের মেসেঞ্জার চেক করানো সবই হয়েছে, কিন্তু সেই রকম কোনো তথ্য ওদের সামনে উঠে আসেনি। তবে গার্লফ্রেন্ড নেই এটা জেনে একটা শান্তিও হয়েছে যে কিংসুকের জীবনে প্রেমের পোস্টটা ফাঁকাই পড়ে আছে তার মানে। আর সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করার জন্য তুলি তারপর আরও উঠে পড়ে লেগেছে। তবে 2 সপ্তাহ আগে যেটা করেছে সেটা ছিল হাইট, তুলি 2 রাত জেগে মাথা চুলকে এই প্ল্যানটা বার করেছিল, সেটা হচ্ছে জেলাসি।
তুলিকে কোনো ছেলের সঙ্গে এক্সট্রা ক্লোজ হতে যদি কিংশুক দেখে আর ওর মনে সুপ্ত প্রেমটা যদি জেগে ওঠে তাহলে দারুণ হবে। সেই সব ভেবেই ক্লাসের নীল নামের একটা ছেলেকে ফিট করেছিল নিজের ফেক বয়ফ্রেন্ড হওয়ার জন্য। তারপর রবিবার দিন সকাল সকাল গিয়ে হাজির টুনটুনিদের বাড়ি। টুনটুনি অবশ্য পুরো ব্যাপারটাই আগে থেকে ডিটেলসে জানতো। তো যাই হোক, সেই দিন তুলি বেশ হাসি মুখেই নীলকে সঙ্গে নিয়ে কিংশুকের ঘরে ঢুকেছিল, আর তারপর যেটা হয়েছিল সেটা ইতিহাস। হাই, কি করছো? এই দেখো কাকে সঙ্গে করে এনেছি। মিট মাই বয়ফ্রেন্ড নীল। আর নীল, এই হলো কিংশুক, আমার খুব ভালো বন্ধু। কথাগুলো শুনে সেই দিন কিংশুকের ভ্রুটা একটু কুঁচকে গিয়েছিল। বয়ফ্রেন্ড? সে আবার কবে হলো? কই, বলনি তো কিছু আগে? জ্বলেছে জ্বলেছে তার মানে? তুলির কথাটা ভেবেই মুখে এক চিলতে হাসি চলে এসেছিল সেই মুহূর্তে। তারপর কিছু কথা সাজিয়ে বলেছিল, ওই তো আগের সপ্তাহেই তো হয়েছে, মানে বয়ফ্রেন্ড আগের সপ্তাহেই হয়েছে। ওই আগে রবিবার প্রপোজ করলো আর আমিও হ্যাঁ বলে দিলাম, তারপর বয়ফ্রেন্ড হয়ে গেল। কথাটা শুনে কিংশুক বিজ্ঞের মতো মুখ করে নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা বুঝলাম, তা তুমি কি করো ভাই, পড়াশোনা? সেই প্রশ্নে নীলের হাসি মুখে উত্তর, হ্যাঁ তো, সেম ব্যাচ, সেম ইয়ার, সেম সাবজেক্ট। কিংশুক কথাটা শুনে আরও গম্ভীর মুখে একটু ভাবুকভাবে বলেছিল, ওহো, তার মানে সেম এজ। সেম এজে প্রেমটাকে একটু মুশকিল, মানে দুজনেরই ইকোনমিক্যালি সেটেল হয়ে বিয়ে করতে করতে একটু প্রবলেম হয় অনেক সময়। যাই হোক, অল দ্য বেস্ট বোথ অফ ইউ, আশা করব তোমাদের লাইফে কোনো প্রবলেম আসবে না কখনো। তো যাই হোক, নীল, তুমি ওকে প্রপোজ করলে কি করে, মানে গল্পটা একটু শুনি। আর এই গল্প শোনাতে গিয়েই সেদিন ওরা দুজনে গল্প হয়ে গিয়েছিল, মানে কিংশুক যে এত ডিটেলসে কোশ্চেন করবে সেটা কেউই অত ভাবেনি। তাই এই প্রশ্নের উত্তরে দুজনেই এক গলায় দুটো কথা বলে ফেলেছে। আর টোটাল কেস, মানে নীল বলেছিল ফোনে আর তুলি বলেছিল লাভ লেটার লিখে। আর ঘটনার আকস্মিকতায় দরজার ওপরে দাঁড়িয়ে থাকা টুনটুনিও আওয়াজ করে হেসে ফেলেছিল। আর এই পুরো সিনটা দেখেই কিংশুক জেমস বন্ডের মতন মুখ করে একটা জোরালো প্রশ্ন করেছিল, মানে দুজনে দুরকম কথা কেন বলছো তোমরা? তারপর কিছুক্ষণ নীরবতা পালন করে একটু ভেবে তুলি ফাইনাল উত্তরটা দিয়েছিল, মানে হয়েছে কি, প্রথমে লাভ লেটার লিখে প্রপোজ করেছে, তারপর আবার ফোন করেও আই লাভ ইউ বলেছে, বুঝেছো? তাই দুটো উত্তর। উত্তরটা যে মোটেই কনভিনসিং হয়নি সেটা কিংশুকের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল। কিন্তু একটা প্রশ্ন ম্যানেজ করতে করতেই কিংশুক আর একটা প্রশ্ন নিয়ে হাজির, আচ্ছা নীল, তোমার তুলিকে ভালো লাগে কেন? মানে কি দেখে তুমি ওর প্রেমে পড়েছিলে? কি দেখে মনে হয়েছিল এই মেয়েটাকে গার্লফ্রেন্ড করতে হবে? এর উত্তরে নীল কি বলবে, তুলির সঙ্গে একই ক্লাসে পড়লেও এই দুই বছরের দরকার ছাড়াও ওর সাথে দুটো কথাও হয়নি, এই ফেক বয়ফ্রেন্ড হতে রাজি হওয়াটাও তো একটা ডিল, এর বদলে তুলি ওর প্র্যাকটিক্যাল লিখে দেবে তাই। কিন্তু যাই হোক, এইভাবে চুপ করে থাকলে তো চলবে না, তাই মাথা চুলকে একটু ভেবে বলল, তুলি দেখতে এত ভালো, তারপর ও চিন্তাধারা মেন্টালিটি খুব মডার্ন, আমি তো এরপর MBA পড়ে ফরেনে সেটেল করতে চাই, আর তুলি এই ব্যাপারে আমাকে খুব ইন্সপায়ার করে, আর আমরা তো ডিসাইড করে নিয়েছি ফরেনে চাকরি না পাওয়া অবধি আমরা বিয়ের কথাও ভাববো না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে নীল একটু দম নিল, বেশ একটা লম্বা চওড়া কারণ বলেছে ও বানিয়ে বানিয়ে, নিজেকে হঠাৎ কেমন লেখক লেখক মনে হচ্ছে, কি দারুণ কল্পনা শক্তি ওর। তবে বেশিক্ষণ এই কনফিডেন্সটা থাকলো না, কথাগুলো বলার কয়েক সেকেন্ড পরেই কিংশুক বলে উঠল, কিন্তু আমি এই এক বছরে তুলিকে যতটুকু চিনেছি তাতে তুলি তো ফরেনে গিয়ে সেটেল হতে চায় এই রকমটা শুনিনি কখনো, মানে ও তো কলকাতা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না, আর তুলি তো এরপর বিএড করে SSC দিয়ে টিচার হতে চায়, ফরেনে গিয়ে সংসার করার কথা ও হঠাৎ কবে ভাবলো? এইবার তো আরও বড় কেস, এই নীলটাকে কে এত এত সাজানো কথা বলতে বলেছিল কে জানে, ওভার স্মার্ট একটা, এক লাইনের উত্তর দিয়ে দিলেই তো হতো যে তুলি খুব সুন্দরী তাই ওর প্রেমে পড়েছি, তা না। যাই হোক, এইসবের পর আর মেকআপ দেওয়ার মতন কিছু বাকি নেই, তাই তুলি আর কথা না বাড়িয়ে বলল, আজকে অনেক গল্প হয়েছে, আবার পরে কথা হবে, ওকে? এনিওয়ে আসি আমরা এখন, আমাকে এরপর আমার মাসির বাড়ি যেতে হবে একবার।
তারা আছে, বাই। এইভাবে কোনো রকমে মেকআপ করে সেই দিন তুলি নীলকে নিয়ে হাওয়া হয়ে গিয়েছিল ঘর থেকে। তারপর আর দু সপ্তাহ তুলি টুনটুনিদের বাড়িতে যায়নি। ইস, কোনো মানে হয় এইভাবে একটা ব্লান্ডার করলো? আর একটু ভালো করে প্রিপারেশন নিয়ে এই কাজটা করলে আর এইসব হতো না, শিওর কিছু একটা বুঝেছে কিংসুক, নইলে ওইভাবে গোয়েন্দার মতন মুখ করে ওদের সাথে কথা বলতো না। এইসব ভাবনার ভিড়েই তুলির মনটা খারাপ হয়ে যাচ্ছিল বারবার, মনে হচ্ছিল সব শেষ, বসন্তের রঙে এই জীবনে আর রঙিন হয়ে ওঠা হলো না ওর। আর এটাও ঠিক, কিংসুক হয়তো ওকে কখনো স্পেশালভাবে দেখেইনি, তাই তো এতদিন ধরে এতভাবে বোঝানোর পরও তুলির ফিলিংসগুলোতে কিংসুক সাড়া দেয়নি। আর জোর করে তো আর কাউকে দিয়ে ভালোবাসানো যায় না, কিছু প্রেম হয়তো এইরকমই হয়, না বলাই থেকে যায় সারা জীবন। এইসব কথাগুলো ভেবে সেই দিনও ছাদে বসে তুলি চোখগুলো ভিজে আসছিল। বিকেল আর সন্ধ্যের মাঝে গোধূলি লগ্ন, এখন চারদিকে ছড়িয়ে আছে লাল আভা, তার মাঝেই তুলি বসে আছে নিজের মেঘলা মন নিয়ে। তখনই হঠাৎ ছাদের দরজা খোলার আওয়াজ হলো। এখন আবার কে এলো? তুলি কথাটা ভেবে আনমনে দরজার দিকে ফিরে তাকাতেই অবাক, কিংসুক এখানে? কি হলো, দুই সপ্তাহ আপনার কোনো পাত্তা নেই কেন? না ফোন, না মেসেজ, না বাড়িতে? তুলি এই প্রশ্নের কী বা উত্তর দেবে, যে পাত্তা দিতে দিতে আমি ক্লান্ত কিংসুক, তাই আর যাইনি। যাই হোক, সেটা তো বলা যায় না, তাই বানানো কথাই বলল। না আসলে পড়ার চাপ, কিছু প্রজেক্টস কলেজে জমা দিতে হবে, তাই? কিংসুক কথাটা শুনে ঘাড় দুলিয়ে আবার একটা প্রশ্ন করল, ওহো আচ্ছা আচ্ছা, তাই নাকি নতুন প্রেম, নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে বিজি? তুলি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঢোক গিলে বলল, না ওই আর কি। না, এর বেশি আর কথা বাড়াবে না তুলি এই টপিক নিয়ে। তারপর আবার কি গোয়েন্দাগিরি শুরু করে কিংসুক? তুলি আর কোনোভাবে ফাঁসতে চায় না, ওর এইসব গভীর ভাবনার ভিড়েই কিংসুক আবার বলে উঠল, তবে তোমার ওই নীল না লাল কি যেন বয়ফ্রেন্ড আছে, তাকে সেই দিন গঙ্গার ধারে দেখলাম, একটা মেয়ের সাথে হাতে হাত ধরে ঘুরছে, কাছে গিয়ে জিজ্ঞেস করতেই সত্যিটা বলে দিল, যে ও নাকি ওর লাইফে যত লাভ লেটার, যত ফোন কলস সেই মেয়েটাকেই করেছে। না আর না, এরপর আর কি বলবে তুলি? এইসব কথা শোনার পর আর ওর কিছুই বলার নেই, নীলটাকে কলেজে পেলে ও তো পিটিয়েই খুন করবে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরার আর জায়গা পেল না, বেছে বেছে কিংসুকে চোখের সামনে এসেই ওকে প্রেম করতে হলো। তুলি কথাগুলো ভেবে আর চোখ তুলতে পারছিল না, লজ্জায় ওর মুখটা নিচু হয়েছিল। ইস, সব ফাঁস হয়ে গেল আজ, এতদিনের গোপন প্রেম এইভাবে প্রকাশ্যে চলে এলো, এর থেকে তো সামনাসামনি মাথা উঁচু করে প্রপোজ করে দিলেই হতো। এইভাবে মিথ্যেবাদী সেজে তো আর কিংসুকের সামনে দাঁড়িয়ে থাকতে হতো না, মনে মনে এইসব কথাগুলোই এসে ভিড় করছিল ওর বারবার। আর তখনই কিংসুক বেশ হাসি মুখে বলে উঠল একটা অন্যরকম কথা, যেই কথাটা কিংসুকের কাছ থেকে এই মুহূর্তে তুলি একদমই এক্সপেক্ট করেনি। তুমি কি ভাবছো জানি না, তবে সেই দিনের পর থেকে আমার তো খুব ভালোই লাগছে এটা ভেবে যে তুমি অ্যাকচুয়ালি সিঙ্গেল, মানে এমনিতে তোমাকে এক বছর ধরে আলাদা লাগতো, বন্ধুর থেকে একটু বেশিই লাগতো, কিন্তু ফিলিংসটা ঠিক কি, তুমি কতটা আলাদা সেটা আমি রিয়েলাইজ করিনি। আসলে পড়াশোনা, ইউনিভার্সিটি এইসব নিয়েই সবসময় এত বিজি থেকেছি যে আলাদা করে এই ফিলিংসগুলো নিয়ে ভাববার কথা মনেই হয়নি। তবে সেই দিন যখন তুমি নীলকে সঙ্গে করে নিয়ে এলে আমার ঘরে, সেই দিন যেন হঠাৎ করে খুব খারাপ লাগলো, কিছু একটা ভেঙে গেল বলে মনে হলো, আর তাই তো অত শার্লক হোমসের মতো প্রশ্ন করছিলাম। অ্যাকচুয়ালি আমি তো এটাই চাইছিলাম যে ব্যাপারটা যেন মিথ্যেই হয়। আসলে তোমার লাইফে বয়ফ্রেন্ডের পোস্টটা খালি না থাকলে আমি অ্যাপ্লাই করবো কোথায়? যাই হোক, ঈশ্বর সহায়, তাই গঙ্গার ধারে সেই দিন নীলের সঙ্গে এইভাবে দেখা হয়ে গেল, আর তোমার ফিলিংসের ব্যাপারেও আমি ডিটেলসে জানতে পারলাম। এনিওয়ে, এত কিছু জানা আর বোঝার পর আমি শুধু একটাই কোশ্চেন করতে আজকে এখানে এসেছি, উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড ফর এভার প্লিজ? ছেলে হিসেবে খুব একটা খারাপ নই আমি, এতক্ষণ বাদে তুলির মুখে হাসি, যেন বুক থেকে কেউ একটা ভারী পাথর নামিয়ে দিয়েছে। সত্যি ভেবেছিল লাভ স্টোরি ঘেঁটে ঘ হয়ে গেছে এতদিনে,
কিন্তু সেটা যে হঠাৎ এইভাবে গোধূলি বিকেলে বাড়ির ছাদে এসে ওকে ধরা দেবে ও একদম ভাবেনি। আজকে চোখটাও জলে ভিজে যাচ্ছে, এতদিন ধরে যেই কথাটা শোনার জন্য এত অপেক্ষা, সেই কথাগুলো সেই শব্দগুলো আজকে ওর কাছে বলতে এসেছে কিংসু। তুলি এর উত্তরে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছিল না, কোনো শব্দ খুঁজে পাচ্ছিল না নিজের মনের ফিলিংসটাকে এক্সপ্রেস করার। শুধু ভিজে চোখে কিংসুকের হাত দুটোকে শক্ত করে ধরে রেখেছিল ও, আঁকড়ে ধরে রেখেছিল সারা জীবনের জন্য। আর তারপর আস্তে গলায় বলেছিল, আই উইল বি ইয়োর গার্লফ্রেন্ড ফর এভার অ্যান্ড এভার। গোধূলি লগ্ন যেমন বিকেল আর সন্ধ্যাকে মিলিয়ে দেয়, লাল আভায় আকাশ রঙিন হয়ে যখন একটা সন্ধিক্ষণ তৈরি করে, সেই লগ্নে মাঝে মাঝে পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো দুটো রঙিন মনও হঠাৎ এক হয়ে যায় আর শুরু হয় নতুন একটা গল্পের। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।